আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আখের রস বিক্রি করে প্রতি মাসে 20-50,000 টাকা আয় করা সম্ভব। তো ব্যবসা শুরুতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার দোকানটি স্থায়ী দোকান করবেন নাকি ভ্রাম্যমাণ করবেন। যদি স্থায়ীভাবে কোথাও দোকান করতে চান তাহলে আপনার পছন্দের যে এলাকাটি যেখানে জনসমাগম খুব বেশি থাকে সেই ধরনের একটি এলাকা নির্বাচন করে নিন। অন্যদিকে যদি আপনি ভ্রাম্যমাণ কোনো ব্যবসা করতে চান, অর্থাৎ ভ্রাম্যমাণ ভ্যানে করে যদি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি ভ্যান বানিয়ে নিতে হবে। এরপর একটি আখ মাড়াই যন্ত্র, একটি মোটর এবং ছোটোখাটো কিছু আসবাবপত্র যেমন গ্লাস, বালতি, জগ এগুলা কিনে নিতে হবে। তো এই হলো মোটামুটি ব্যবসার প্রাথমিক দা। এরপরে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবসার পুঁজি নিয়ে। তো পুঁজির এই ব্যবসা শুরু করার জন্য আপনার খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। প্রথম দিকে আপনি যন্ত্রপাতি কেনার জন্য কিছু টাকার প্রয়োজন এবং এর বাইরে আপনি কাঁচামাল কেনার জন্য সামান্য কিছু টাকার প্রয়োজন হবে। আর কিছু টাকা হাতে রেখেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের মেশিন দিয়ে আপনি শুরু করতে পারেন। তো নতুন যন্ত্রপাতি কেনার জন্য ঢাকার যে ধোলাইখালা রয়েছে সেখান থেকে আপনি 10,000 টাকার মধ্যেই মোটামুটি যন্ত্রগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি পুরাতনপাতি দিয়ে ব্যবসাটি শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে 5,000-6,000 টাকার মতো খরচ হবে, অর্থাৎ পুরাতন যন্ত্রপাতি 5-6,000 টাকার মধ্যে আপনি ক্রয় করতে পারবেন। তবে এই মূলধনের বাইরেও ছোটোখাটো কিছু উপকরণ এবং আখ কেনার জন্য আরও 5-60,000 টাকা হাতে রাখবেন। তো কাঁচামালের ব্যাপারে এবার আসি। তো কাঁচামাল, এই ব্যবসার প্রধান কাঁচামাল যেহেতু আখ, আপনি যদি ঢাকা কেন্দ্রিক ব্যবসা করেন, অর্থাৎ ঢাকাতে যদি আপনার এই ব্যবসাটি হয় তাহলে আপনি আখ কেনার জন্য ঢাকার আমিন বাজার, যেটা গাবতলির পাশে, সেখানেই সবচেয়ে ভালো মানের আখ পাবেন। তো এই পারেও ঢাকার বাহিরেও কিছু বাজার রয়েছে যেখানে আপনি আখ পাবেন। তবে আপনার সবসময় একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যেখান থেকেই আখ কিনেন না কেন আপনার আখগুলো অবশ্যই মিষ্টি হতে হবে। এবার আসুন এই আয় ব্যয়ের কিছু পরিধি নিয়ে আলোচনা করি। তো আপনি যদি ব্যবসাটার আপনার ব্যবসার পরিধি যদি বড় হয় তাহলে এই ব্যবসা থেকে আপনি অনায়াসে মাসে 20-25,000 টাকা আয় করতে পারবেন। আর যদি আপনি ছোট পরিসরে ব্যবসাটা শুরু করেন তাহলে 5-10,000 টাকা প্রতি মাসে আপনার খরচ বাদ দিয়ে আয় করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা বেশি ভাবাভাবি না করে যারা বেকার রয়েছেন তারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনারা যদি স্থায়ীভাবে দোকান নিয়েও কাজটি করতে পারেন, আমরা বড় বড় সুপার শপগুলোতে ঢাকা শহরে আগরা, নন্দন, মীনাবাজার এগুলোতে দেখি যে এরকম আখের রস পাওয়া যায়। তো যারা অল্প পুঁজিতে এই ব্যবসাটি করতে চান তারা শুরু করতে পারেন আপনার এলাকার কোনো গলির বাঁকের দোকানে, অথবা আপনি একটি ভ্যান নিয়ে কোথাও যদি দাঁড়িয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনি সেখান থেকে কম ইনভেস্টমেন্টে ভালো আয় করা সম্ভব। তো আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেতে পারেন। তো আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে গিয়ে করুন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।